ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্বাগত জানাচ্ছি যারা এখানে মঞ্চে আছেন, শিক্ষকবৃন্দ, আমার সামনেও আছেন শিক্ষকবৃন্দ, এবং তার চেয়েও সবচেয়ে আমার প্রিয় সন্তান সমতুল্য শিক্ষার্থীবৃন্দ। একজন মামনি আমার গরম দেখে, আসলে আমার চিকিৎসার জন্য আমার একটা প্রবলেম আছে দেখে, পিছন থেকে আমি যখন ঘাম মুছছিলাম পাখা করতেছিল, তা আমরা প্রথম শপথ এটাই তো ওই শপথ নিতে পারি যে দুনিয়াতে পৃথিবীতে অনার আমরা কার্বন প্রোডাকশন কমাবো, আমরা মিথেন প্রোডাকশন কমাবো। যদি আমরা এই প্রোডাকশনগুলি কমাতে পারি তাহলে কি হবে, ওয়ান কমে যাবে। এই যে অবস্থানটা, আমি এটার দায়ভার কিন্তু ইএসটি ডিপার্টমেন্টের থেকে যে সন্তানেরা আগামী দিনের বাংলাদেশকে বাংলাদেশের ভার বহন করবা তাদের জন্য। আমি বক্তব্যের শুরুতে একটা কোরআন শরীফে, আমি তো অত কিছু জানি না, কারণ ধর্ম নিয়ে আমি কথা সাধারণত বলি, কারণ আমার জ্ঞান এত কম যে আমি যেন কথা বলি না। তা আমাদের বন্ধুদের একটা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 75-78 বা কেমিস্ট্রির একটা গ্রুপ আছে, তা আমাদের বেশ কিছু বন্ধু সারা বাংলা পৃথিবীতে আছে, তাদের অনেকে বেশ ভালো ভালো মোল্লা আছে, ভালো ভালো উপদেশ পাঠায়। উপদেশের মধ্যে এক জায়গায় লেখা আছে, কিপ ইওর ওথ। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যশোর বিজ্ঞান, আমি কিন্তু সৎ এবং সাহসী মানুষকে পছন্দ করি। আমার জীবনে জন্ম থেকেই হয়তো আমি একটু অন্যরকম, আমি সত্য কথাটা বলতে কখনো দ্বিধাবোধ করি। আমি যে দুজন মানুষকে আমার জীবনের চেয়েও বেশি প্রিয় মনে করি এবং আমার জীবনের চেয়েও জীবনের বিনিময়ও ময়ও যাদের রক্ষা বা যা কিছু করতে হবে তা করব, সেই আমার মা এবং আমার প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, তাদের সামনেও আমি সত্য কথাটি কখনো বলতে দ্বিধাবোধ করিনি। শুধু এই কথাটি বলি, সিদ্ধান্ত তারা দিবে, সেই সিদ্ধান্ত আমি মেনে নেব, কিন্তু সত্যটা আমাকে বলতে হবে প্রথম, তা না হলে তারা ভুল করতে পারে। এই সাহস নিয়ে আমি চাই আমার সন্তানেরা, তোমরা যারা এখানে বড় হচ্ছ, আমার কলিগরা যারা এখানে আছেন, তাদের সকলের প্রতি আমার অনুরোধ, আমি ভুল করলে আমার ভুলটা তোমরা ধরাই দেবে বলবো। হ্যাঁ, ভাইস চ্যান্সেলর একজন প্রশাসকের অনেক লিমিটেশন থাকে, সেই ক্ষেত্রে আমার লিমিটেশন কোথায়, আমি যে একটা ভুল বারবার করছি, ইচ্ছা করে করছি বা ইচ্ছা করে কোনো একটা কাজ করছি, সেটা যদি তোমরা ধরায় দাও, আমার কলিগরা যদি ধরায় দেয়, আমি খুশি হব, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেই ছাত্র পড়াশোনা করবে তাকে পড়াশোনা করার সুস্থ পরিবেশ দিতে হবে, তাকে জোর করে রাজনীতিতে নিয়ে আসা যাবে না। হিমালয় ডুবে যেতে পারে, আমি আবার বলছি, হিমালয় ডুবে যেতে পারে, প্রফেসর আনোয়ার হোসেন কখনো তার মাথা নত করবে না। যারা এই ভাই ওই ভাই সেই ভাইয়ের কাছে যে বারবার আমাকে ধমক দিচ্ছেন, আমার গাড়িতে বোমা মারবেন, আমার বাড়িতে বোমা মারবেন, বোমা খাইতে খাইতে এত বড় হয়েছি, কাজে বোমারে আমি ভয় পাই না, তাদেরকে সময় দিয়ে আপনারা বোমা মারতে শিখছেন শুধু শেখ হাসিনা যখন ক্ষমতা থাকে ওই তখন, আর আমরা বোমা খাইতে শিখছি যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল না, গণতন্ত্র ছিল না, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষে সরকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা বোমা খেয়ে খেয়ে বড় হয়েছি। কাজে বোমার ভয়, মায়ের ভয় আমার ছাত্রদের আমার সন্তানদের গায়ে হাত তুলবেন না। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমার সন্তানদের গায়ে হাত তুলবেন না কেউ।
আমি আর দুই একটি দিন দেখব। যদি আমার কোন সন্তানের গায়ে হাত তোলা হয়, কোন মেসেজে যদি আমার সন্তানকে থাপ্পড় দেওয়া হয়, যদি ভয়ভীতি দেওয়া হয়, তার উৎকৃষ্ট সম প্রতিদান আমি দেব। আমি এখন শিক্ষক, আমি শেষ পর্যন্ত শিক্ষক থাকতে চাই। শিক্ষকের সব সময় শিক্ষকের নিয়ম হলো যে মাফ করে দেওয়া। আমার সন্তান যদি আজকে একটা অন্যায় করে, কালকে যদি এসে আমার কাছে মাফ চায়, বাপ অনেক কিছু করে, মা অনেক কিছু করে, সন্তানের মেয়েরা ঘর থেকে অভ্যাস করে দেয়, তারপরে যখন রাত দুপুর বেলা হয় সন্তান না খেয়ে রয়েছে, এই জন্য আমরা হারিকেন দিয়ে বাড়িতে বাড়িতে খোঁজে ও কেন কই, ওর আইনে ভাত খাওয়াই দিব। আমি সব সময় বলেছি জবে প্রবে প্রত্যেকটি শিক্ষার্থী আমার সন্তান, প্রত্যেকটি আমার সন্তান। যে সন্তানদেরকে আমি জবে প্রবে বের করে দিয়েছি তাকেও আমি সন্তান মনে করি, আর যারা তোমরা আজকে এখানে আছো তারও আমি সন্তান মনে করি। তবে সন্তান যদি ভুল বুঝে, তার ক্ষমা চেয়ে, তার ভুলের প্রায়শ্চিত্ত করে যদি ফিরে আসতে চায়, ফিরার অধিকার তার আছে এবং সেইটা আমরা দায়িত্ব নেব। কিন্তু আমার মেসেজে আমার আরেক সন্তানকে, এক ভাই আরেক ভাইকে, এক বোন আরেক বোনকে থম দিবে, মারবে, তাদেরকে জোর করে কাঁঠালতলা নিয়ে যাবে, এটা আমি হতে দেব না। হয় আমি মারা যাব, আমি আবার বলছি এই যশোরের মাটিতে আমি মারা যাব, তবু আমার সন্তানের গায়ে হাত দিতে দেব না। ওরা কতখানি বোমা মারতে শিখেছে, ওরা কতখানি গুলি করতে শিখেছে, কয়টা বন্দুক ওদের আছে, ওরা যেন নিয়ে আসে, কোথায় আসবে, কোন জায়গায় আসবে, আমি একা যাব, আমি একা যাব। এই বিশ্ববিদ্যালয়ে যেদিন আমি যোগদান করি তার দুই দিন আমাকে হুমকি দেওয়া হয়েছিল, বিশ্ববিদ্যালয়ে আমাকে ঢুকতে দেওয়া হবে না। যখন আমার শিক্ষা আমার টিচাররা যারা আমাকে অত্যন্ত কাছ থেকে চিনে, কারণ যেহেতু আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষক রাজনীতির সাথে জড়িত ছিলাম, সারা বাংলাদেশে সকালে অনেক শিক্ষকরা আমার চিনে, শিক্ষকরা বলেছিলেন স্যার আমি আমরা আপনাকে এয়ারপোর্টে নিয়ে আসতে যাব। আমি আমার রেজিস্ট্রারকে বলেছিলাম আমি একা আসবো, আমি একা আসবো, দেখি কোন বাপের বেটা আছে আমারকে রুখে দাঁড়ায়। আমি আবার বলছি আমার ছাত্রদের ওই ছোট ছোট পোলাপানের গায়ে হাত দিয়ে লাভটা কি, ওই ছোট ছোট পোলাপানের গায়ে মহামারের লাভটা কি, ওই ছোট ছোট ব্যাচগুলোতে যে লাভ কি, শাস্তার আমার কাছে আসো, কোথায় কোন জায়গায় যেতে হবে আমি সেই জায়গায় যাব, এবং আনোয়ার হোসেন একলা যাবে যদি কারো সাহস থাকে আমার গায়ে যেন হাত দেয়। আমি এই কথাগুলি তোমাদেরকে বলছি, আমি সাহসী সন্তানের পিতা হতে চাই। যে সন্তান জীবনে একবার মারা যাবে আমি সাহসী সন্তানের পিতা হতে চাই, যে সন্তান জীবনে একবার মারা যাবে আমি ভীতু কাপুর সন্তানের পিতা হতে চাই না, যে সন্তান প্রত্যেকদিন মরবে এমন সন্তানের পিতা আমি হতে চাই না। আমি যখন তোমাদেরকে সন্তান বলেছি আমি চাই তোমরা সাহসী হবা, আমি চাই তোমরা সাহসী হবা। একটা ভীতুর টিম হয়ে কষ্ট করে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার, ফোর্থ ইয়ার থেকে ফিফথ ইয়ার পাস করে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে, কারণ তুমি হবা কি, তুমি একটা ভীতুর টিম, পাশের লোকে কিছু বলে, সেই পাশের লোকে কিছু বলে, করতে করতে জীবনে কিছু করতে পারবে না। কাজে মরলে এখনই মরবা, আর বাঁচলে এখনই বাঁচবা, এবং শুধু তুমি বাঁচবা না, তোমার সাথে জবে প্রবে কেউ বাঁচাবা, এইটাই আমার আবেদন। আমি আজকে শপথ চাই জবে প্রবে প্রতিটি সন্তানের, জবে প্রবে আজকে তোমাদের কাছে তার প্রতিদান যাচ্ছে। গুরুর অর্ঘ বলে একটা কথা আছে, জবে প্রবে আজকে তোমাদের কাছে তার অর্ঘ যাচ্ছে, জবে প্রবে তোমাদেরকে যেই যা দিয়েছে তার পরিবর্তনে তার রিটার্ন যাচ্ছে। জবে প্রবেকে ওই শহরের হায়নাদের হাত থেকে রক্ষা করতে হবে, জবে প্রবেকে ওই শহরের অসংলগ্ন রাজনীতি থেকে রক্ষা করতে হবে, জবে প্রবে শহরের ওই দুষ্ট রাজনীতি চক্র থেকে রক্ষা করতে হবে। এটা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের পিছনে কলেজ আছে, কলেজের পিছনে বিশ্ববিদ্যালয় যায় না, আমার ছাত্র কেন কলেজের পিছনে যাবে, আমি এই কথা বলছি।
যদি কারো সাহস থাকে মিছিল করতে সাহস থাকে আসো আমার এখানে মিছিল করতে ওই এমএম কলেজে মিছিল কইরা জবি প্রবীর কি করবা কোন গোরা টিমটা হাফ ফালাইতে পারবা তোমরা এমএম কলেজে আমার বিশ্ববিদ্যালয় চল আমার বিশ্ববিদ্যালয় পরীক্ষা আমার বিশ্ববিদ্যালয় সব কিছু চলবে দেখি কি করে আমি তারপর বলছি আমার যে সন্তানরা ভয় পাও শহরে থাকতে তারা যদি ভয় পাও তোমরা শহরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে পড়বে যদি তোমাদের হলে জায়গা না দিতে পারি ভাইস চ্যান্সেলরের বাসা তোমাদেরকে উন্মুক্ত করে দাও তবু এই বিশ্ববিদ্যালয় চলবে এই বিশ্ববিদ্যালয় একদিনের জন্য বন্ধ হবে না বিশ্ববিদ্যালয় একাডেমিক কারিকুলাম যেভাবে করা আছে ঠিক সেইভাবেই বিশ্ববিদ্যালয় চলবে এটাই হলো আমার ওত তোমাদের কাছে আমি যদি এই ওত ভঙ্গ করি আমার বিচার হবে যবে প্রভে চলবে যবে প্রভে যদি আমার কোন সন্তান সবাই এক সমান হয় না তোমরা যদি কেউ ভয় পাও তোমরা হলে এসে পড়বা হলে তোমাদের জন্য জায়গা আছে হলে যদি জায়গা না হয় ভাইস চ্যান্সেলর বাসা ছেড়ে দেব তাতেও যদি জায়গা না হয় আমাদের শিক্ষক অফিসারদের একটা ক্লাব আছে ছোট্ট হলো সেটা তোমাদেরকে ছেড়ে দেব তাতেও যদি জায়গা না হয় ভাইস চ্যান্সেলর অফিস ছেড়ে দেব ভাইস চ্যান্সেলর যে এই কি প্রেসিডেন্ট কনফারেন্স রুম আছে সেটাও তোমাদেরকে ছেড়ে দেব কিন্তু আজকে তোমাদেরকে জমির প্রবীর প্রতিদান দিতে হবে আমি তোমাদের কাছে প্রতিদান চাচ্ছি আমি তোমাদের কাছে প্রতিদান চাচ্ছি এই শয়তানের রাজনীতিকে জবি প্রবীর থেকে যে শহর থেকে একটা গোষ্ঠী এখানে এসে জবি প্রবীর সব কিছুতে আমি আসার পর থেকেই দেখছি একটার পর একটা ঘটনা একটার পর একটা ঘটনা ঘটে যখনই জবি প্রবীর গতি সামনের দিকে যায় তখনই এই গতিকে থামিয়ে দেওয়ার জন্য একটি দুষ্ট চক্র শহর থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেন আমরা হোঁচট খেয়ে পড়ে যাই জবি প্রবী প্রথম হোঁচট খেয়ে দাঁড়িয়েছে জবি প্রবী প্রথম হোঁচট খেয়ে একটু হাঁটতে শিখেছে জবি প্রবী এরপর আস্তে আস্তে হাঁটতে শিখেছে জবি প্রবী এখন দৌড়াতে শিখেছে এই দৌড়কেও সামলাতে থামাতে পারে তোমরা দেখছ গত 27 তারিখে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয়ের যে প্রতিযোগিতা প্রতিযোগিতা হয়েছে জবি প্রবী সেখানে কি হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জবি প্রবী এই 65টা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে তার ট্রফিটা নিয়ে এসেছে আমাদের এই গতিধারা আমি নিজে ছিলাম আমি উপরে উঠতে চাইনি কারণ যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে না ডাকেন আমি উপরে উঠব না এটাই আমার ইচ্ছা ছিল আমাকে তার এসএসএফ নিয়ে যখন গ্যালারি থেকে নিচে নামায় আনে তারপরও নিচে আমার যারা খেলোয়াড়রা ছিল তাদের সাথে দাঁড়িয়েছিলাম যে প্রধানমন্ত্রী যদি আমাকে না ডাকেন যাব না কিন্তু আমার খেলোয়াড়রা যখন তাদের ই নিতে গেল ট্রফি নিতে গেলেন তখন প্রধানমন্ত্রী আমাকে ডাকলেন ডাকার ফলে আমি উপরে গেলাম প্রধানমন্ত্রীকে আবার স্মরণ করে দিয়েছি যেদিন এই বিশ্ববিদ্যালয়ে আসবো তার তিন দিন আগে যখন তার বাসভবনে আমাকে বলা হয়েছিল প্রধানমন্ত্রী নিজে বলেছিল আমি তোমাকে জবি প্রবীর ভাইস চ্যান্সেলর করেছি তুমি ওখানে যাবা এবং সেদিন তাকে ওয়াদা দিয়ে আসছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কারণ আমার রাজনৈতিক গুরুও সে আমার নেত্রীও সেই জন্য আমি একটা রাজনৈতিক প্রক্রিয়ায় বড় হয়েছি তাতে বলতে আমার কোনো দ্বিধা নাই আমি সেদিন তাকে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি নির্দেশ দিয়েছেন আমি যাব এবং আপনার সম্মান রেখে আসব এবং গত 27 তারিখে প্রধানমন্ত্রীর হাত থেকে যখন ট্রফিটি আমরা নেই তখন আমি আবার বলে এসেছি আপনাকে বলেছিলাম আপনার সম্মান রাখবো সম্মানের একটি অংশ অর্ধ দিয়ে গেলাম আজকে আপনার এরপর জবি প্রবি আরো অর্ঘ দিবে বিজ্ঞানে সবচেয়ে বড় অর্ঘ দিবে বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখিয়ে আমার ছেলেরা আরো অর্ঘ দিবে একের পর নিজেকে এমন ভাবে তৈরি করবে যেন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার জন্য আমার সন্তানরা আর যারা আমার সামনে তোমরা আছো তোমরা সেই অর্ঘ দিবে নিজেকে প্রস্তুত করে এই অর্ঘ এইভাবে হবে না যে আমি পড়ালেখা করলাম না ডাঙ্গুটি খেললাম রাস্তায় হাঁটলাম পড়লাম না কিছু জানলাম না আমাকে নিজে একজন স্কিল ম্যান পাওয়ার হিসেবে তৈরি করলাম না একটা জায়গায় চাকরি দিব একটা জায়গায় যাব আমি কি করবো কিচ্ছু করতে পারবো না
আমাকে তৈরি করতে হবে, আমাকে তৈরি করতে হবে, এবং সেই তৈরির পথ এই আমরা তৈরি করছি। আপনারা যারা আছে তারা দেখবে যে বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে তারা পড়াশোনা করছে, বা তাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ ল্যাবরেটরিগুলি আছে, এবং তাদের শিক্ষকরা তাদেরকে এমন শিক্ষা দিচ্ছে যেই শিক্ষা দিয়ে তারা সমাজের প্রবলেম দূর করতে পারে এবং তারা নিজের প্রবলেম দূর করতে পারে। আর যে ব্যক্তি নিজের প্রবলেম দূর করতে না পারে সেই ব্যক্তি অন্যের দু প্রবলেম দূর করতে পারে না, এটা সবসময় মনে রাখতে হবে। তোমাদের আজকে যে পোস্টারগুলি দিয়েছ, পলিথিন ব্যবহার করব না, পলিথিন দিয়ে তোমরা যে পোস্টারটি দিয়েছ, তোমাদের এখানে দুইটা কাজ করতে হবে। আমরা পলিথিন ব্যবহার কমাবো এটাও সত্য, আবার এমন বিজ্ঞান রচনা করব, এমন বিজ্ঞান তৈরি করব যে বিজ্ঞান পলিথিন কিভাবে বায়োডিগ্রেড করতে পারে সেটাও আমরা তৈরি করব, যাতে কারণ পলিথিন একটা সহজলভ্য জিনিস, এমন হতে পারে আরো অনেক পরে আমরা এই পলিথিনকে বায়োডিগ্রেডেবল যদি করতে পারি তাহলে কি হবে, আমরা একটি নতুন টেকনোলজি ব্যবহার তৈরি করতে পারবো যে টেকনোলজি বিশ্বের বিশ্বের ব্যবস্থাকে চেঞ্জ করে দিতে পারে। ওয়াটার পলিউশন নিয়ে কথা বলছো, ওয়াটার পলিউশন নিয়ে তোমরা কথা বলছো, ওয়াটার পলিউশন কিন্তু বেশিরভাগ পলিউশন কারা ঘটায়, ম্যান মেড, নেচার কিন্তু আইসা পলিউশন করে না, পলিউশন করি আমরা। এটা বছর দুই তিনের আগে কথা হবে, হঠাৎ দেখি আমার যে কার্জন হলের ওই অঞ্চলে কিছু সাদা চামড়া সব ওই যে ড্রেন ট্রেন সব পরিষ্কার করতেছে, তো আমি বের হয়ে যখন দেখলাম তারা কোত্থেকে আসছে, জাপান থেকে আসছে, জাপানের ছাত্ররা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্বেজ ক্লিন করতে। ক্যান ইউ ইমাজিন তাদের পরিবেশ সম্বন্ধে কতখানি, এবং তারা কিন্তু পরিবেশ বিদ্যার ছাত্র ছিল, সবাই ছাত্র ছাত্রী ছিল, জাপান থেকে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্বেজ ক্লিন করতে, এবং তারা বেশ কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এবং তারা এটা করেছে। কাজে এই যে অবস্থান, আমরা যদি সকলে নিজের নিজের পরিবেশটা, নিজের নিজের ঘরের সামনটা, নিজের নিজের আঙ্গিনাটা যদি ঠিক মতো পরিষ্কার করে রাখি তাহলে আমরা অনেকখানি পরিবেশ যে পলিউশন মুক্ত থাকতে পারবো এই বিশ্বাস আমি করি। এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি যে বিভাগ তারা তোমাদের দায়িত্ব পালন করবে, তারা তোমাদের এই অত রক্ষা করবে এই বিশ্বাস রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার আগে যাওয়ার আগে শেষ কথা, আমি সব সময় তোমাদের সাথে আছি, মনে করবা আমি তোমাদের পিতা হিসেবে সব সময় তোমাদের সাথে আছি, যেখানে যেতে হয় আমি সব সময় তোমাদের সাথে আছি। আমার সন্তানের গায়ে আমি কাউকে হাত দিতে দেব না, আমার সন্তানকে আমি কাঁদতে দেব না, এটাই হলো আমার আগামী দিনের রোধ তোমাদের কাছে। এই বক্তব্য রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।